বাজারে দাম বেড়েছে চাল ডাল আটা ডিম সবজি ও মুরগির নতুন করে বেড়েছে আদা রসুনের দামও ব্যবসায়ীরা বলছেন নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দাম আরও বাড়তে পারে এমন অবস্থায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা বিস্তারিত রকিবাণিকের রিপোর্টে ঈদ চলে গেলেও বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের কোনো তফাত হয়নি রাজধানীর মহাখালী কাঁচা বাজার ঘুরে দেখা যায় গরুর মাংস বিক্রি হচ্ছে সাতশো টাকায় ব্রয়লার মুরগি একশো আশি টাকায় পাকিস্তানি কর্ক তিনশো দশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে কারণ গরিবের টাকা যেভাবে কামাই করে তেলের দাম বেশি বেড়ে গেছে চাউলের দাম বাড়তেছে সবকিছুর দামই বাড়তে তাতে গরুর মাংস খাওয়া যাবে না আচ্ছা আমার কাছে চল্লিশ টাকা আলি এখন আমি বার্গেটিং করে তো ওই উনি আমাকে বিশ টাকা করে দিছে ডিমের বাজার হয়ে উঠেছে লাগামহীন ফার্মের ডিম ডজন বিক্রি হচ্ছে একশো টাকায় নতুন করে বাড়তে শুরু করেছে রসুন ডাল আটার দাম রসুন কেজিতে বেড়েছে দশ টাকা আটা পাঁচ টাকা ডাল দশ টাকা চাল কেজিতে এক থেকে দুই টাকা বৃদ্ধি পেয়েছে পুরান চালের বাজার আগে যা ছিল তার থেকে নতুন চালের বাজারটা একটু কম হওয়ার কথা ছিল মসুর ডালের দাম বাড়ছে অনেক চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কেজি দশ টাকা কেজিতে বাড়ছে আটা দুই কেজি আটাতে দশ টাকা বাড়ছে এদিকে মাছ ও সবজির বাজার আগের মতোই রয়েছে রকিব মানিক এশিয়ান টেলিভিশন ঢাকা